ওখানে খুব ঠেলা ঠেলি লাগে ঠেলা ঠেলি ঠেলা লাগে দিবসে গিয়েছিলাম শ্বশুরের বাড়ি আসিতে না দে অমুক শাশুড়ি শালি আমরা জারুয়া না কি রে কেন শাশুড়ির মাঝে শালি কহ ওরে বল দাদা 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 আমি কি ওইটা বলছি আপনি তো ভাই আমরা তো ওটাই শুনতে পেরেছি আমি না ভাই শুনতে কম পারি এই যে এরাও তো ওটাই শুনতে পেয়েছে এরাও ওটা শুনতে পেরেছে ওটাই শুনতে পেয়েছে শোন শোন বন্ধু আরে কি যন্ত্রণা পড়ছে শিক্ষিত ফ্যামিলি তোমরা হ্যাঁ আমার শিক্ষিত ফ্যামিলি এটা তো জানি আগত আমি বন্ধু নাওয়াগিরি করছি এখন আমি নাওয়াগিরি বাদ দিয়েছি এখন কি করতেছ এখন আমি সেলুনের ব্যবসা করতেছি স্যার নাবিন দাওয়া কি ব্যবসা আলাদা নাকি হ্যাঁ আলাদা টাইটেল আলাদা আলাদা হ্যাঁ তুমি ব্যবসা কেমন 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 এর আগে আমরা এই যে মাটির মধ্যে বসতাম আচ্ছা হ্যাঁ ওটা হলো নাওয়াগিরি আর এখন আমরা চেয়ারম্যানসিতে বসতে আমি একদিন গেছি আমার শ্বশুর বাড়ি হ্যাঁ গেলাম আমি বহুদিন পরে গেলাম বহুদিন পরে আমার শাশুড়ি আমাকে দেখে খুব খুশি মাতুল হারা হয়ে গেছে আপনার শাশুড়ি আপনাকে দেখে খুশি মাতুল হারা হয়ে গেছে তারপর আমি গেলাম আমি বললাম মা আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না আমি কিন্তু চলে যাবো আচ্ছা তারপর বাবা বহুদিন পর আসিলেন তোমাকে তো যাওয়া যাবে না তোমার বাবা বাড়ির নাই তোমার শ্বশুর আসুক তারপর বুঝলো থাকা যাবে না গরম গরম তারপর এবার বুঝতেছে আমিও চিন্তা করতেছি যেহেতু আমি অনেকদিন পরে আসলাম তাহলে একটু থাকার লাগে বেশি ভালো দামাই থাকো চারটা ভালো মন্দ ব্যবস্থা করি মুই কিন্তু কয়ে ফেলা না ভালো মন্দ ভালো তো ভালো মন্দটা আরো কেন মন্দটা কেমন মুই কয়নু মা ভালো মন্দ জিনিস তো খিলাবেন খিলাবেন কিন্তু ভাই তোমার শাক যদি হয় তাহলে আমার কোনো আর ভালো মন্দটা কিচ্ছু না মানে মাছ মাংস যদি তোর হয় হ্যাঁ আর ভালো আর পুরো ভালো তোর গাড়ি লাগে ভালো তো থাকা না কয়া ভেলা দিল দিন ভাই তারপর আচ্ছা আচ্ছা এই তোমার শাক আনিল আনে মোর শ্বশুর আনিল তারপর পরে আমি চলে আসবো আমি চলে আসবো এখন আমার তুমি আবার শুয়ার বলতেছো তারপর আমার শালি আছে আমাকে বলতে দামাই বাবু 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 তো বাবু মানুষ না বাবু ব্যবহারে বলতেছো বলছে তুমি বাড়িতে যাবা আমি বাড়িতে না আজকে আমাকে নিয়ে তুমি চলো দেবীগঞ্জ হিলিমা দেখতে আমি যেতে পারবো না আমার সময় নিয়ে আমি চলে যাবো হ্যাঁ এই কারণ শাশুড়ি এবং শালি মানে কথাটা একটানে বলেছে আমরা ডাইরেক্ট শুনতে পাইছি যে শাশুড়ি আর শালি দাদা দাদা কে ডাকলো আমাকে আমি ডেকেছি দাদা আমাদের বাড়িতে যেতে হবে ও তোর শাশুড়ি ছোঁয়া হয়েছে মোর শাশুড়ি মোর শাশুড়ি তাহলে মোর শ্বশুরে যাবে ও তো তোর ভাউসারি হয়েছে তাহলে না ভাই আছে তাহলে কাল তো তোর তোর বাড়ি হলি নাকি তাহলে তাও না হয় তাহলে ছোট হয় নাইলে ছোট ছোট হয় না বাদ এটা বুঝা পাইছিস এটা কি এটা
Thank you.
I'm going to go to the hospital.